আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়। শুক্রবার বিকেলে নদিয়ার নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মনগর অঞ্চলে ফিতে কেটে দলীয় কার্যালয়টির শুভ উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পণ্ডরীকাক্ষ সাহা। এছাড়াও এদিন স্বরূপগঞ্জ ঘাট বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভায় যোগদান করেন বিধায়ক। বিধায়ক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃবর্গ। আমরা যে চরমাজদিয়া চরব্রহ্মনগর এলাকায় রাস্তার উপর যে ছোট্ট একটা জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের মহামাটি সরকারের মহামাটি মানুষের একটা পার্টি অফিস উদ্বোধন করলো, তার জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিএমসিপি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সমস্ত জনজাতির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সিপিএম তৃণমূল বিজেপি যত রাজনৈতিক দল আছে যারাই এই পার্টি অফিসে পরিষেবা নিতে আসবে তারাই এখান থেকে পরিষেবা দেবে। আমি সেইটাই কিন্তু মাইকে বলেছি আমার দলীয় কর্মীদের, যারা পার্টি অফিসে আসবে পরিষেবা নিতে তাদেরকেই পরিষেবা দেওয়া হবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।